নমস্কার বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটি দেখাবো কিভাবে আপনারা আপনার মোবাইল নাম্বার দিয়ে ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবেন, তার জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। আপনি প্লে স্টোরে যাবেন, মিস কল ব্যাংক ব্যালেন্স বলে সার্চ করবেন। মিস কল ব্যাংক ব্যালেন্স বলে যে অ্যাপসটি আছে আপনারা ইনস্টল করবেন। আমার ইনস্টল আছে, আমি ওপেন করছি। ওপেন করার পর আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে সেখানে আপনি ক্লিক করবেন। আমার এলাহাবাদ ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে, এলাহাবাদ ব্যাংকে ক্লিক করলাম। ব্যাংক ব্যালেন্স ওপরে যে অপশানটি আছে, অপশানে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে ওই মোবাইল নাম্বারটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর কপি ফোন নাম্বার করবেন, ক্লোজ করে দেবেন। আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। আপনার মোবাইলে নাম্বারটিকে পেস্ট করে কল করবেন। আমার এয়ারটেলের নাম্বারটি ব্যাংকে অ্যাড করা আছে, আমি এয়ারটেল থেকে কল করছি। Thank you for calling. অটোমেটিক কলটি কেটে যাবে। এরপর আপনার ফোনে একটি এসএমএস আসবে। এসএমএস এ তারা জানা যাবে আপনার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে। আপনি যেই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, যেই নাম্বার থেকে আপনি কল করবেন, সেই নাম্বারটি যেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে লিংক থাকে, না হলে হবে না। আমার ফোনে এসএমএস এসে গেছে আমার অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক ব্যালেন্স 45 টাকা, আর এখানে 5টি ট্রানজ্যাকশন যে করেছি দিয়ে দিয়েছে। এইভাবে আপনারা আপনার মোবাইল নাম্বার দিয়ে ব্যাংক ব্যালেন্স চেক করতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।